সো গাইস, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে বেশ কিছু টয় ভিকেলস অ্যান্ড ইকুইপমেন্ট নিয়ে একটা সেটআপ তৈরি করেছি। তো গাইস, এই সবগুলো টয় ভিকেলস কিন্তু আমি এখানে একটা বাস্কেটে নিয়ে নেব, তারপরে কিন্তু চলে যাবো একটা হাইডিং স্পটে। তো গাইস, আমি কিন্তু এখন চলে এসেছি একটা বাগান বাড়িতে, দেখো। আর তার পাশে কিন্তু রয়েছে একটা কাউ ফার্ম, আর এই দিকটাতে কিন্তু বেশ কিছু জঙ্গল রয়েছে, আর এইখানেই কিন্তু আমি আমার সবগুলো টয় ভিকেলসকে একে করে হাইড করে রাখবার তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দেবো। তো গাইস, ফার্স্টেই কিন্তু দেখতে পাচ্ছ একটা পিঙ্ক কালারের স্পাইডারম্যান কন্টেইনার ট্রাক, ব্র্যান্ড নিউ একটি স্পাইডারম্যান কন্টেইনার ট্রাক, যার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ রয়েছে 8 wheel, আর এখানে কিন্তু রয়েছে বেশ কিছু স্পাইডারম্যানের স্টিকার। তো গাইস, আমি এই স্পাইডারম্যান কন্টেইনার ট্রাকটাকে এই ছোপের মধ্যে লুকিয়ে দেব, দেখো। তার পাশেই রয়েছে কিন্তু এটা ক্যাপ্টেন আমেরিকা সিল্ক, ওয়াও, বেশ সুন্দর একটা ক্যাপ্টেন আমেরিকা সিল্ক। আর এটার মধ্যে কিন্তু রয়েছে ভিন্ন ভিন্ন কালার, দেখো, ব্লু, রেড, সিলভার, বেশ কিছু কালার দ্বারা কম্বিনেশন এই ক্যাপ্টেন আমেরিকা সিল্কটা। তো গাইস, এই সিল্কটাকে আমি এই দিকে লুকিয়ে ফেলবো, আর তারপরেই দেখতে পাচ্ছ একটা ফায়ার ট্রাক, 6 চাকার একটা ফায়ার ট্রাক, রেড রয়েছে সাথে আর সিলভার, বেশ সুন্দর একটা ফায়ার ট্রাক, মেটালের তৈরি। তো গাইস, এই ফায়ার ট্রাকটাকে আমি এই দিকটাতে লুকিয়ে দিলাম। এরপরেই কিন্তু আমি হাতিয়ে নিয়ে নিলাম একটা মিক্সার ট্রাক, ডিফারেন্ট কালার একটা মিক্সার ট্রাক, আর এটার মধ্যে কিন্তু রয়েছে 8 wheel, বেশ সুন্দর একটা মিক্সার ট্রাক। তো গাইস, এই মিক্সার ট্রাকটা কিন্তু বেশিরভাগ সময় কাজে লাগে কনস্ট্রাকশন কাজে। তো গাইস, এটাকে আমি দেখতে লুকিয়ে দিলাম। তারপরেই দেখতে পাচ্ছ একটা পুলিশ কার, 3D পুলিশ কার, 4 চাকা রয়েছে এটার মধ্যে, ওয়াও, অনেক সুন্দর একটা পুলিশ কার। তো গাইস, আমি এই পুলিশ কারটাকে এই দিকটাতে গাছের চিপায় লুকিয়ে দিলাম। এরপরেই কিন্তু আমি হাতে নিয়ে নিলাম একটা Ben10 স্কুল বাস, যার মধ্যে রয়েছে 4-4টি চাকা, আর রয়েছে বেশ কিছু স্টিকার, অনেক সুন্দর, বেশ সুন্দর একটা Ben10 স্কুল বাস। তো গাইস, স্কুল বাসটাকে আমি দিকটাতে এই পাতা দিয়ে লুকিয়ে দিলাম। তারপরেই কিন্তু আমি হাতে নিয়ে নিলাম এই লিমোজিন কার, ওয়াও, 6-6টি চাকা রয়েছে এটার মধ্যে, অনেক সুন্দর একটা লিমোজিন কার, দেখো, স্কাই ব্লু আর রেড কালার দ্বারা কম্বিনেশনে বিগ সাইজের একটা লিমোজিন কার। এই কারটাকে আমি এই দিকটাতে লুকিয়ে দিলাম। আর তারপরে কিন্তু আমি হাতে নিয়ে নিয়েছি একটা বেশ পপুলার টয় CNG অটোরিকশা, আর রেড টয় CNG অটোরিকশা, বেশ পপুলার, রেড ব্ল্যাক কালার রয়েছে, আর লোয়ার পার্টটাতে কিন্তু দেখতে পাচ্ছ রয়েছে 3 wheel, অনেক সুন্দর একটা টয় CNG অটোরিকশা। তো গাইস, এই CNG অটোরিকশাটাকে আমি এই দিকটাতে লুকিয়ে দিলাম। আর তারপরে কিন্তু দেখতে পাচ্ছ একটা পুলিশ গান, ওয়াও, অনেক সুন্দর এটা পুলিশ গান, বেশ সুন্দর, ব্র্যান্ড নিউ। তো গাইস, এই গানটাকে আমি এই দিকটাতে লুকিয়ে দেব এই ঝোপের মধ্যে। তারপরেই কিন্তু আমি নিয়ে নিয়েছি একটা ফায়ার ট্রাক, রেড সিলভার কালার, আর লোয়ার পার্টসটাতে কিন্তু রয়েছে ব্ল্যাক, 6-6টি চাকা রয়েছে এটার মধ্যে, বেশ সুন্দর এবং ব্র্যান্ড নিউ একটা ফায়ার ট্রাক। তো গাইস, আমি এই ফায়ার ট্রাকটাকেও আমার এই দিকটাতে লুকিয়ে ফেলবো। তারপরেই দেখতে পাচ্ছ একটা রেড কালারের বাস, ওয়াটার পার্ক বাস, অনেক সুন্দর একটা বাস, দেখো, ভিন্ন ভিন্ন কালার রয়েছে, আর দেখো এখানে কিন্তু বাচ্চাদের কার্টুন রয়েছে স্টিকার করা, অনেক সুন্দর একটি মেটালের তৈরি 4-4টি চাকার ওয়াটার পার্ক বাস। এটাকে আমি এইখানে এই ঝোপের মধ্যে লুকিয়ে দিলাম। এরপরেই দেখতে পাচ্ছ একটা CNG অটোরিকশা, যার কালার হচ্ছে গ্রিন ব্ল্যাক কালার কম্বিনেশনে, খুবই চমৎকার একটি টয় CNG অটোরিকশা। তো গাইস, আমি এটাকেও এই দিকটাতে লুকিয়ে দিলাম। তারপরেই কিন্তু দেখতে পাচ্ছ আরও একটা ডিজার্ট ইগল পিস্তল, ওয়াও, ডিফারেন্ট কালারের ডিজার্ট ইগল পিস্তল, দেখো গাইস, অনেক সুন্দর কালার রয়েছে এটার মধ্যে, ভিন্ন ভিন্ন কালার, রেড, ব্ল্যাক, হোয়াইট, ইয়েলো, ব্লু, অনেক কালার রয়েছে, বেশ সুন্দর, আমার খুবই পছন্দ হয়েছে এই গানসটা। তো এটাকেও আমি এই দিকটাতে লুকিয়ে দেবো। তো গাইস, দেখো, আমার কিন্তু সবগুলো টয় ভিকেলসকে আমি
হাইড করে ফেলেছে, আর দুই তিনটা বাকি রয়েছে। এ হচ্ছে খুবই চমৎকার একটি ফায়ার রেস্কিউ কার, ওয়াও খুবই চমৎকার একটি ফায়ার রেস্কিউ কার, রেড কালারের। এটাকে আমি এই দিকটাতে লুকিয়ে দিলাম। এরপরেই দেখতে পাচ্ছ একটা ফায়ার ইঞ্জিন ট্রাক, ওয়াও আর আটটি চাকা রয়েছে এটার মধ্যে, খুবই চমৎকার একটা ফায়ার ইঞ্জিন ট্রাক। এটাকে আমি এই দিকটাতে ফেলে দিলাম। আর দেখো সর্বশেষ কিন্তু দুইটা ভেহিকলস দেখতে পাচ্ছ, একটা হচ্ছে ডাম্প ট্রাক আর একটা হচ্ছে গ্রেনেড, ওয়াও বেশ সুন্দর। তো গাইস দেখো আমি কিন্তু আমার সবগুলো টয় ভেহিকলসকে করে হাইড করে দিয়েছি, তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দিয়েছি। তো গাইস ভিডিওটি আজকে এ পর্যন্তই, দেখাবে পরবর্তী আরও একটি ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।